জনপ্রতিনিধি তাকে আমরা ব্যাচ উৎসবে পড়িয়ে বহন করার পর হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে শিথিল মোড়ে বন্ধুদল স্পোর্টিং ক্লাবে। তা সেখানে খুঁটি পুজো হয়েছিল হচ্ছে 30 জুন রবিবার, আর থিম উন্মোচনও হচ্ছে সেদিনই হয়েছিল। সেটারও ক্লিপ আমি আপনাদেরকে এই আজকের ভিডিওর সাথে একসাথেই দিয়ে দেবো। তা থিম হচ্ছে মাটির টানে। তা আগেরবার যেহেতু হয়েছিল অঙ্গীকার, তার আগের বার বৃন্দাবনের প্রেম মন্দির, কখনো হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির, কখনো হচ্ছে অঙ্গীকার, আর এবছর তারা তুলে ধরতে চেয়েছে মাটির টানে, অর্থাৎ মা ধরিত্রীর টানে। সমস্ত আমরা যে জীব জগৎ সমস্ত যে তার টানে আমরা এখানে বসবাসযোগ্য হয়ে উঠেছি বা আমাদের জীবন ধারণ করছি, সেই রকমই একটা থিম এখানে তুলে ধরেছে, তুলে ধরার চেষ্টা করছে এই বন্ধুদল স্পোর্টিং ক্লাব। আর মৃৎশিল্পী হচ্ছে পরিমল পাল। তা কতটা সুন্দর তাদের থিম এবছর তারা তুলে ধরবে প্রতি বছরের ন্যায় সেটাই দেখার। তা চলুন এবছরের থিমটা কতটা তারা প্রিপারেশান চলছে, প্যান্ডেল প্রিপারেশান হয়েছে সেটাই দেখা, তা চলুন দেখে নিন। আর এটি দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তা চলুন দেখে নেওয়া যাক। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিথিল মোড় বন্ধুদল স্পোর্টিং ক্লাবে অনেকটাই কিন্তু প্যান্ডেলের কাজ এগিয়ে গেছে। খুঁটি পুজো হয়েছিল 30 তারিখে, 30 জুন, কিন্তু তারপর থেকে দেখুন ফ্রেন্ডস অনেকটাই কিন্তু কাজটা এগিয়ে গেছে, অর্থাৎ বাঁশের যে মেন স্ট্রাকচারটা সেটা কিন্তু ওরা অনেকটাই এগিয়ে ফেলেছে। এখনও কাপড় লাগানো হয়নি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু দেখুন এই জায়গাটা মাঝখানটা আগেরবারও এইরকম একটা বাঁশ দিয়ে আর কি করে দর্মা দিয়েছে, সার্কেল টাইপের করে রেখেছিল, এবছরও হয়েছে। আর এই জায়গা দিয়ে চারিদিকে কিন্তু এরকমই ঘোরানো হয়েছিল। আগেরবারে যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখতে পাবেন এইরকমই একটা সার্কেল টাইপের করেছিল, সেটা এবারও কিন্তু ফুটে উঠেছে এদের এই মাটির টানে থিমের মধ্যে। আমি একবার আপনাদের দেখিয়ে দিই। প্রবেশ পথ, এবার এখান দিয়ে গিয়ে এই ওই যে এইটা হচ্ছে উপরের পোর্শনে কাজটা করেছে বাঁশের কাজটা। তার পাশে এরকম হচ্ছে সাইডে গিয়ে এরকম সার্কেল হয়ে গেছে। প্যান্ডেল হয় আর আদার সাইডে হচ্ছে মেলা বসে, তা প্রতিবারে এবারও সেমই হচ্ছে। Thank you.